অবস্থিত এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের নিউজ কারগুলো আপনারা পাবেন এবং এই মুহূর্তে বেশ কিছু কালেকশন রয়েছে এই শোরুমে। তবে আজকে আপনাদেরকে টয়োটা করোলা এক্সিও 2012 মডেলের সিলভার কালার এই গাড়িটি আজকে দেখাবো। খুব ফ্রেশ একটি গাড়ি, চলুন আমরা গাড়িটি দেখি, দাম কিও জেনে নিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনাদের শোরুমে, আর আমাদের শোরুমে একটু জেনে নেই যে আপনাদের শোরুমে এই মুহূর্তে কি কি গাড়ি আছে। ভাই 1000 সিসি দুটো টয়োটা প্লাস আছে, ফেলার গাড়ি, একটা টয়োটা ইয়ারিস আছে 2009 মডেল, এজিও আছে দুইটা, একটা অনসেম একটা নিউসেম 2012 মডেল দুটি, আর একটা এক্স অ্যাসিস্টা আছে, একটা এক্স করোলা আছে, দুইটা নোয়া গাড়ি আছে, একটা কেয়ার বডি তো, একটা এক্স। আচ্ছা, আর আপনার দুইটা ইলিভ আছে, একটা 5-এর একটা 10-এর, আর 110 আছে। বেশ কিছু কালেকশন রয়েছে এখন আপনার শোরুমে আসলে কালেকশন থাকে, তো আজকে আমরা কি গাড়ি দেখব? আজকে আপনাদের 2012 মডেল নিউ সিভেটা এক্সিও গাড়ি দেখব। এক্সিও গাড়ি 2012 মডেলের সিলভার কালার গাড়িটি। আচ্ছা, এই গাড়িটা মডেল 2012, 2017 তে 32 এর কালার থেকে ধরে ঠিক আছে, সুন্দর সব কিছু অরিজিনাল। আচ্ছা, গাড়ির কালারটি অরিজিনাল আছে এবং সব কিছু অরিজিনাল আছে। সিএনজি করা আছে গাড়িতে? না, এটা সিএনজি না, এটা এলপিজি করা। এলপিজি করা আছে? জি। আচ্ছা, এটা মাস তিনেক আগে এলপিজিটা করা হয়েছে, পরে এলপিজি করার পরে যেগুলো কারণ আছে টাকা প্রয়োজন তাই। বাম পাশে এই যে অল্প একটু আছে, জি একটু দাগ, আর এই যে এখানে দিতে দিন, এটা অরিজিনাল কালার তো, যার কারণে আমরা টাচ আপ করাইনি। আসলে দূর থেকে বোঝা যায় না, কাছ থেকে বোঝা যায়, চাকাগুলো দেখে নেই। চাকা মোটামুটি নতুন নাই, কিন্তু কাছাকাছি আছে, মোটামুটি বছর খানিক চলবে, মোটামুটি বছর খানিক যাবে আশা করা যায়। আচ্ছা, আমরা একটু ব্যাক গ্যালারিটা দেখে যাই। ভ্যাম এলপিজি করা আছে, এলপিজি তো নতুন দেখা যাচ্ছে, রিসেন্ট করা হয়েছে নাকি? হ্যাঁ, এটা মাস থেকে কিছু করা হয়েছে, স্পেশাল এলপিজি। যেহেতু এলপিজি করা আছে, তারপর আমরা একটু জেনে নেই যে এই মুহূর্তে আপনার অকটেনে পার লিটার কিরকম যায়? মোটামুটি 8-10 কিলো চলবে। 8-10 কিলো চলবে? আচ্ছা, সেটগুলো তো খুব ফ্রেশ দেখা যাচ্ছে, নতুন ইনস্টল করা হয়েছে মনে হয়। আপনারা করেছেন নাকি যিনি ইউজ করেছিলেন? শুধু পলিশ করেছেন? ফার্স্ট টাইম গাড়ি ছিল? জি, ফার্স্ট টাইম। হ্যাঁ, খুব ফ্রেশ দেখা যাচ্ছে, ডিভিডি প্লেয়ার সম্ভবত নতুন করে ইনস্টল করা হয়েছে। আচ্ছা, আমি একটু ড্রাইভিং সিটের সাইডে যাব, খুবই কম ইউজ হয়েছে গাড়িটি। এখানে সুইচগুলো কি ওকে আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ ওকে আছে। এটা যদি আপনার 73,289 কিলো চলছে। আচ্ছা, 73,289 কিলোমিটার চলেছে। ড্যাশবোর্ডটাও ফ্রেশই দেখা যাচ্ছে। জি, সাউন্ড সিস্টেম ওকে আছে? ওকে আছে। এসির পারফরমেন্স কিরকম? অবশ্যই ভালো, 1500 সিসি গাড়ি, ভিতরের লাইটগুলো ওকে আছে। আবার তো জেনে নিবে ইনশাল্লাহ, কোনো কাজ করে দিব না। তার মানে এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে? চাইলে ইঞ্জিনটা দেখে। জি, আমরা একটু ইঞ্জিনটিও দেখবো ভাইয়া।
অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট খোলা কাটা কিছু নেই। গাড়ির সাথে ইঞ্জিন? জি জি অরিজিনাল ইঞ্জিনটি আছে। সিকোয়েন্সিয়াল এলপিজি করা ইঞ্জেক্টর সিস্টেম লামিটার। আপনি কি ইঞ্জিনে কাজ করিয়েছেন আপনারা টুকটাক? না আমরা কোনো কাজ করি, শুধু ওয়াশ করেছেন। জি ওয়াশ। আমরা তো মোবাইল ফিল্টার এয়ার ফিল্টার এগুলো চেঞ্জ করে দেবেন। আমরা ওই জায়গাটা বিক্রি করব, আলোচনা সাপেক্ষে আমরা সব করে দেবো ইনশাআল্লাহ। সার্ভিসিংটা করে দেবো। আরে এই গাড়িগুলো ইয়ারলি ট্যাক্স কিরকম ভাইয়া এখন? 31,000 টাকা। তাহলে এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে গাড়িটি, কোনো রকম কাজ করতে হবে না। তারপরে যিনি কিনবেন আসার পরে চেক করার পর অবশ্যই তো চেক করবেন গাড়িটি, চেক করার পরে যদি টুকটাক আরও কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে তো অবশ্যই কাজগুলো আপনারা করে দেবেন, আলোচনা সাপেক্ষে করে দেবেন। এবং ফার্স্ট হ্যান্ড গাড়ি, একদিন ফ্যামিলি ইউজ হয়েছিল, ফ্যামিলি ইউজের গাড়ি। আমরা গাড়িটি মডেল আরেকবার জানবো ভাইয়া। 2012 মডেল 2017 রেজিস্ট্রেশন নিউশেপ। এটা ট্যাক্স পেপার ফিল্টার দুইটাই 22 সালের 5 মাস আপডেট আছে। আর আপাতত কোনো কাজ কাম নাই, গাড়িটা অত্যন্ত ফ্রেশ আছে। এলপিজি করা আছে? এলপিজি করা। আর আস্কিং প্রাইস কত রাখতেছেন? আস্কিং প্রাইস 14,80,000 টাকা। 14,80,000 টাকা আস্কিং প্রাইস। এবং যেহেতু আস্কিং প্রাইস, অবশ্যই শোরুমে আসলে তো কথা বলার সুযোগ রয়েছে। আর নাম ট্রান্সফারের ক্ষেত্রে কতটুকু সময় নেন ভাই আপনারা? ভাই নাম ট্রান্সফারের ক্ষেত্রে একদিন সময় নেই। যদি কাস্টমার সকাল সকাল ডেলিভারি নেয় তো দিনটা সন্ধ্যার ভিতরেই মালিকানা বুঝতে করে স্লিপ দিয়ে। আর আমরা একটু শোরুমে অ্যাড্রেসটা জেনে নিই ভাইয়া। আমার শোরুম বেরিবার তিন আসার মধ্যে থেকে গাতলের দিকে 300 গজ আগাইলে হাতের বাম সাইডে জ্যাকেট দিতে পারুন, ঠিক তার অপোজিটে আমি কার এন্টারপ্রাইজ। আর কেউ যদি সিয়ামর যদি আসে তাহলে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডের শেষ মাথায় হাতের বাম সাইডে। আচ্ছা, আর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভাইয়া? হোয়াটসঅ্যাপ নাম্বার হয় 01842093726। আর এই মুহূর্তে আর অল্প বাজেটের কি গাড়ি আছে? আমাদেরকে যদি আরো কয়েকটা গাড়ি দেখান যদি রেট একটু বলে দেন। আর এই যে এটা আছে এক্স অ্যাসিস্টা 2013 মডেল, 1300cc গাড়ি। এটার দাম হবে 7,80,000 টাকা। এখানে একটা 2010-এর, এটা 7,80,000 টাকা। আচ্ছা, বেশি একটা মার্কেটিং করা যাবে না, ওগুলো সব কমবে। আর এটা 2010-এর, ১৫,000 টাকা। ২০০৫ এর মডেল অনেক সিরিয়াল, আপনার এসকে ব্লু কালার, ভিতরে ডিসিক কালার। এটার দাম পড়বে 12,20,000 টাকা। 12,20,000 টাকা। আচ্ছা, আর একটা কোর্চা গাড়ি আছে, এটা কাগজ সেল, 2 বছরের কাগজ ডেট সেল আছে, ওটার দাম পড়বে 2,50,000 টাকা। আচ্ছা, 2,50,000 টাকা। বেশ কিছু গাড়ি রয়েছে, নোয়া গাড়িও আছে। তাহলে আমরা আজকে যে গাড়িটি দেখলাম করোলা এক্সজিও, এই গাড়িটি সম্পূর্ণ ওকে আছে এই মুহূর্তে? জি সম্পূর্ণ। ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ব্যস্ততার মাঝেও সময় দিলেন। ইনশাআল্লাহ আবার চলে আসবো আপনাদের শোরুমে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।